এর পরে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে এখানে সেই আনুষাঙ্গিক কাজগুলো কি কি হতে পারে যেগুলোর ব্যাপারে আপনি বলবেন, আর ইনশাল্লাহ এই কাজগুলোর আপনি আমাদের আরো বিস্তারিত বলবেন। রোজার সময় প্রধানত বিরত থাকব খাবার পানীয় আর স্ত্রীর সাথে সহবাস করা থেকে। পাশাপাশি আনুষাঙ্গিক যে কাজগুলো আমাদেরকে রোজা রাখার সত্যিকারের উদ্দেশ্য অর্জনে সাহায্য করবে। আপনি যদি এক সেন্টেন্সে উত্তরটা চান তাহলে বলবো, আল্লাহ এবং তার রাসুলের নির্দেশগুলো মেনে চলা। যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশগুলো মেনে চলি, সবগুলো নির্দেশ, তাহলে ইনশাআল্লাহ আনুষাঙ্গিক সবগুলো কাজ করা হয়ে যাবে। বিস্তারিত বললে কয়েকশো আছে, প্রধান কাজগুলোর কথা বলছি। কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম রোজার সময় যেগুলো করা উচিত আর যেগুলো উচিত না, রোজার সময় কি কি কাজ করা উচিত, এরকম ৩২টা পয়েন্টের কথা আমি বলেছি, আর ২৯টা কাজের কথা যেগুলো রোজার সময় করা উচিত না, সব মিলিয়ে ৬০-এর বেশি। তাহলে মোটামুটি ৬০টা পয়েন্ট, যে কোনটা করা উচিত আর কোনটা উচিত না। এক কথায়, যদি আপনি আল্লাহ এবং রাসুলের নির্দেশগুলো মেনে চলেন, আনুষঙ্গিক কাজগুলো হয়ে যাবে। এছাড়াও আমি এখানে আরেকটু বলতে পারি, আগেও এগুলো আলোচনা করেছি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ১৯০১, আমাদের নবী বলেছেন, যদি কেউ পুরো এক মাস রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তার সব গুণা ক্ষমা করা হবে। তাহলে প্রথম উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আমরা রোজা রাখবো আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এছাড়া সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ১৮৯৪, আমাদের নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল। এই কথাটা সহিহ বুখারীতে আরও একবার আছে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ১৯০৪, আমাদের নবী বলেছেন, রোজা হচ্ছে ঢাল, এটা তোমাকে দোজখের আগুন থেকে রক্ষা করবে, পাপ থেকে বিরত রাখবে। আমাদের নবী আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ১৯০৩, তিনি বলেছেন, যে লোক মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকে না, তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই। এখানে এই হাদিসটাতে রোজার সময়ে আনুষাঙ্গিক কাজগুলো কি কি সেটাই বলা হয়েছে। এখানে দুটো ক্যাটাগরি, মিথ্যে কথা আর মিথ্যে কাজ। মিথ্যে কথা, এ সম্পর্কে আগেও বলেছি, পেছন থেকে নিন্দা করা, কুৎসা রটানো, মিথ্যে বলা, গালমন্দ করা, অশ্লীল কথা, গল্পগুজব, অহেতুক আড্ডা দেয়া, মিথ্যে কাজের মধ্যে রমজান মাসে অনেক মুসলিমই এসব করে থাকে, যেমন বিভিন্ন অনৈসলামিক গান শোনা, এরপর মিউজিক শোনা, টিভিতে অনৈসলামিক প্রোগ্রাম দেখা, অনৈসলামিক সিনেমা, অনৈসলামিক ম্যাগাজিন পড়া, অনৈসলামিক ওয়েবসাইটে যাওয়া, অহেতুক খরচ করা, সব কিছু এই ক্যাটাগরিতে। আর এটা আগেও বলেছি, আগের উত্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আছে সুনান ইবনে মাজায় হাদিস নম্বর ১৬৯০, যে অনেক মানুষই রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া কোনো পুরস্কার পায় না, আর অনেক মানুষই নামাজ আদায় করে কিন্তু সে নামাজ মূল্যহীন, নির্ঘুম থাকা ছাড়া কোনো পুরস্কার তারা পায় না। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, এটা আছে সুনান ইবনে মাজায় হাদিস নম্বর ৪২৫০, যে কেউ যদি তার করা পাপ কাজগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে ধরা হবে সে এই পাপটা করেনি। এই রমজান মাসে ক্ষমা প্রার্থনা করতে পারেন, আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন। এছাড়াও আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে হাদিস নম্বর ৬৬২৬, যে দুটো জিনিসকে তোমাদের মধ্যস্থতাকারী হিসেবে ধরা হবে, রোজা এবং কোরআন। সে সময় রোজা বলবে যে এই মানুষ আমার জন্য পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে, আমি এর পক্ষে কথা বলবো। আর পবিত্রকরণ বলবে যে এই মানুষ পবিত্রকরণ পড়েছে, তাকে ঘুমাতে দেয়নি আমি, তাই আমি এর পক্ষে কথা বলবো। তাহলে কোরআন এবং রোজা আমাদের পক্ষে কথা বলবে শেষ বিচারের দিন, আর ইনশাআল্লাহ আমরা বেহেশতে যেতে পারব। মাশাআল্লাহ, আল্লাহ যেন এটা সহজ করে দেন, যাতে আমরা রমজান মাস আর রোজা রাখার সর্বোচ্চ উপকারিতা পেতে পারি ইনশাআল্লাহ।